যখনই কেউ কফি খেয়েছে তখনই তার জীবন বরবাদ হয়ে গেছে। কারোর আশার কথা তোমার হারানো অতীত থেকে। আরে এটা কি? এ তো আমার হারানো শৈশব। প্রচন্ড ভয় ছিল, আর আমি তো পরীক্ষায় পুরো উত্তর লিখতেও পারিনি। এটা তো খারাপ স্মৃতি। আমায় কেউ দেখিও না, কেউ দেখিও না। বাইরের আবহাওয়া খুব খারাপ। তোমরা কফি শপ বন্ধ করে বাড়ি চলে যাও। স্যার আপনি চলুন, আমরা বন্ধ করে আসছি। এত বৃষ্টিতে কে এলো? আমি দেখছি, সাবধানে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। বাঁচাও আমাকে, বাঁচাও, আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। বাঁচাও আমাকে, আমাকে মেরে ফেলবে। স্যার এটা তো সানিয়া ম্যাডাম। ম্যাডাম আপনি একদম ঘাবড়াবেন না, আপনি প্লিজ আসুন, প্লিজ আসুন, প্লিজ আসুন। সানিয়া ম্যাডাম কি হয়েছে আপনার? কে মারতে চায় আপনাকে? আমাকে মেরে ফেলবে। ও বাইরে, আমাকে মেরে। ম্যাডাম প্লিজ ঘাবড়াবেন না। কে আছে বাইরে? কোনো গুন্ডা নাকি? আমি পুলিশকে ফোন করছি। না না না, ও গুন্ডা নয়, ও গুন্ডা নয়, ও গুন্ডা নয়, ও গুন্ডা নয়। এই নাও সানিয়া, কফি খেয়ে নাও। এন্ড প্লিজ জাস্ট রিল্যাক্স, তোমার এখানে কিচ্ছু হবে না। কফি? আরে সানিয়া ম্যাম কফি না, চা খান। আমি দু মিনিট আসছি। ওকে। হ্যাঁ ম্যাডাম, আপনি কি কি দেখেছেন প্লিজ বলুন। কে আপনাকে মারতে চাইছে? ওটা আমি জানি না, কিন্তু কিন্তু ও আমাকে পেছন থেকে আক্রমণ করলো। পেছন থেকে? পেছন দিক দিয়ে হামলা? কিন্তু কে যে মেরেছে তাকে আপনি দেখেছেন? না না না, আমার সাহসী হয়নি। কিন্তু 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 ওসব হয়তো হয়তো কোনো আত্মা ছিল। আত্মা? আমার খুব ভয় করছে। আর ওই আত্মা যদি এখনো বাইরে থাকে তাহলে? দরজা খুলবে না, দরজা খুলবে না। এটা 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 দরজার আওয়াজ নয়, এটা মৃত্যুর হাত চানি। দেখুন প্লিজ দরজাটা খুলুন, খুব খিদে পেয়েছে। বিনয় দরজা খোলো, মনে হয় কোনো কাস্টমার। ওই কফি পাওয়া যাবে? সো সরি, কফি শপ তো বন্ধ হয়ে গেছে স্যার। কিন্তু ওই মেয়েটা তো খাচ্ছে। তুমি বলছো কফি শপ বন্ধ হয়ে গেছে? ঠিক আছে মানব, কফি করে দাও। স্যার আমাদের কাছে এক কাপই কফি আছে। কোনো ব্যাপার না, একটাই দাও। হ্যাভ এ সিট স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার চাই না, বিশাল তুই নিয়ে নে।
কি হলো, তুই দাঁড়িয়ে বললি কেন? জানি না ভাই, খুবই অদ্ভুত লাগছে, খুব ভয় লাগছে ভাই। ভয়? কিসের ভয়? ভাই ওই যে অফিসের প্রেজেন্টেশনটা দিয়েছে না, যদি ওটা ঠিক করে না করতে পারি তো আমার নির্ঘাত চাকরি যাবে। কিন্তু এই তো তুই ঠিকই ছিলি, মাঝে অফিসের কাজ কোথা থেকে এলো? আমার মনে হচ্ছে আমি ফেল করব ভাই। ভাই তুই পাগল হয়ে গেছিস? তা সামান্য প্রেজেন্টেশনের জন্য তুই কাঁপছিস? ভাই তুই বুঝবি না, তুই কখনো ফেল করিসনি না? আমি তো ছোটবেলায় ফেল করেছি, আর টিচারের বকাতে আমার আমার হাত পা কাঁপতো ভাই। ভাই আমাকে যেতে হবে, আমাকে যেতেই হবে। বিশাল, বিশাল! ঘড়ির আওয়াজ, কিন্তু আমার অফিসে তো এরকম ঘড়ি নেই। কে তুমি? আরে এটা তো আমি, এটা কি করে হতে পারে? আমি হলাম তোমার অতীত, আমাদের বর্তমান, আমাদের আমাদের ফেলে আসা দিনের ফল। না আমি 15 বছর আগে পরীক্ষায় ফেল করতাম, আর না তোমার মনে আজ ফেল করার ভয় হতো। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। আমি তো চলে যাব, কিন্তু তার থেকে কিভাবে বাঁচবে? কার থেকে? সেই টিচার যে তোমাকে মেরেছিল। কেননা তুমি সময় পেপার শেষ করতে পারো না। রক্ত! বিশাল! আর কে স্যার? হ্যাঁ বিশাল, আমি। এতটা সময় দেওয়ার পরও তুমি যদি উত্তর না লিখতে পারো তাহলে আমি তোমাকে ফেল করিয়ে দেব। আপনি আমাকে ফেল করাতে পারেন না, কেননা আপনি মারা গেছেন, আপনি মারা গেছেন। না না, ময়দান ছেড়ে পালিয়ে যাও না, যাও গিয়ে লেজার পুরো উত্তরটা লেখো। না, ছেড়ে দিন আমায়, যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন। যদি তুমি তোমার পুরো উত্তর না লেখো তাহলে তুমি ফেল করে যাবে। জেসমিন, আমার এই জায়গাটা কিছু ঠিক লাগছে না, চলো চলো এখান থেকে চলে যাই। কাম অন সানিয়া, তোমার বার্থডে আজ, আর বার্থডে দিনে ট্যারোকার্ড রিডিং অবশ্যই জানা উচিত, বছর ভালো কাটে। ঠিক বলেছো তুমি, জন্মদিনের অর্থই হলো এক নতুন সূত্রপাত, এক নতুন বছরের, মৃত্যুর দিকে 365 দিন আরো এগিয়ে আসা। কি? তোমারই তো জন্মদিন না? হ্যাঁ মালিশকাদি, এই আমার বন্ধু সানিয়া, আর আমি চাই যে আপনি এর ভালো করে ভবিষ্যৎবাণী করুন। ভালো হোক বা খারাপ তা আমি জানি না, আমি তো শুধু সেটাই বলি
যেটা ভাগ্যের এই পাতায় লেখা থাকে। ওঠাও একটা কার্ড। এই কার্ডটার মানেটা কি? তোমার অতীত থেকে কেউ আসবে, ফিরে আসবে, যে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে। আমি আমার এই বর্তমানটা নিয়ে খুব সুখে আছি, আর আমি আমার অতীতের একটা ছোঁয়াও চাই না। সানিয়া, সানিয়া, আই এম সরি মালিশকা দি, ওর তরফ থেকে আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আসলে ব্যাপারটা কি, ওর অতীত না খুব একটা ভালো ছিল না। ফেলে আসা দিনগুলোর কথা চিন্তা করলে ওর মনটা খুব খারাপ হয়ে যায়। আই এম রিয়েলি সরি। আমি আসি। সানিয়া, চলো কেক কাটো। এটা আপনাদের কফি আর এটা আপনার চা। আরে ভাই, চা কার জন্য? সানিয়া ম্যাডামের জন্য না, উনি কফি খান না। খান না? কাম অন সানিয়া, আজকে তোমাকে খেতেই হবে, তাই না? একদম। আরে আজকে সানিয়ার বার্থডে ছে, তাই কিছু আলাদা হতে হবে না? হ্যাঁ হবে তো, হবে তো। সানিয়া কাম অন, তোমাকে খেতেই হবে। ও সব তো ঠিক আছে, কিন্তু যাও এই চাটা ফেরত দিয়ে যাও, আর সানিয়ার জন্য এখানকার সব থেকে ভালো কফিটা নিয়ে এসো। ওকে, ঠিক বলেছি তো? ঠিক আছে, চল চল কেকটা কাট। মানব, এদিকে এসো। হ্যাঁ স্যার। আমি সকাল থেকেই দেখতে পাচ্ছি খুব উদাস লাগছো, কি হয়েছে কি? স্যার, ওই আজ সকালে বিশালের ব্যাপারে পেপারে পড়েছিলাম স্যার। ওই লোকটি যে বর্ষার রাতে এসেছিল স্যার, কেউ ওকে নৃশংসভাবে হত্যা করেছিল স্যার। সবাইকে মরতে হবে, কাউকে একটু আগে, কাউকে একটু পরে। বিশালের মৃত্যুতে আমারও অনেক দুঃখ হয়েছে মানব, কিন্তু কি আর করা যাবে। চিয়ার আপ, গো। আজ সানিয়ার বার্থডে, ঠিক তো? সানিয়া খাওয়াবে। তো এটা হলো ম্যাডাম আপনার স্পেশাল কফি, আমি আশা করছি আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম ম্যাম। মনে আছে গতবার আমরা সানিয়ার বার্থডেতে কত মজা করেছিলাম? হ্যাঁ, অনেক এনজয় করেছিলাম। আর ওই সানিয়া, হঠাৎ করে তোমার কি হলো? কিছু না, কিছু না। হ্যাপি বার্থডে সানিয়া। হ্যাপি বার্থডে সানিয়া। হ্যাপি বার্থডে সানিয়া। ওকে, কে সানিয়া, কি হলো তোমার? সানিয়া, সানিয়া, আরে ওকে, কি হলো? এটা তো ওর আওয়াজ। ও ও, কিন্তু কিন্তু ও ও, ফিরে কি করে আসতে পারে? কি হলো সানিয়া? সানিয়া, সানিয়া, কি হলো? হলোটা কি, কি হলো, কি 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 হলোটা কি তোমার? কি হলো সানিয়া, আরে ওকে? আমার মনে হচ্ছে আমার শরীরটা ঠিক নেই। কি? হোয়াট? আমাকে যেতে হবে। সানিয়া, সানিয়া, একবার শুনো না। কোথাও কোথাও এই মনিষ্কার ভবিষ্যৎবাণী সত্যি হলো না তো? তোমার অতীত থেকে কেউ আসবে, ফিরে আসবে তোমায় তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে। না না, এটা কি করে হতে পারে? ও মারা গেছে তো কয়েক বছর হয়ে গেল, ও ও ফিরে কি করে আসতে পারে?
এটা কোথাও আমার মনের ভুল নয় তো? এটা এই রাস্তাটা তো এখানে ছিলই না। আমি আমি কোথায় এসে গেলাম? ও নো, এটা তো আমার আমার পুরনো বাড়িটাই, যেখানে আমার পরিবার থাকতো। সানিয়ামা দাঁড়াও, সানিয়ামা দাঁড়াও, সানিয়ামা দাঁড়াও। এটা আমার মা নয়, এটা আমার মা নয়। না মা, এমন কথা বলতে নেই, এই তোমার মা। এটা খুব বাজে। সানিয়ামা যাবার আগে নিজের জন্মদিনের কেক কাটবি না? মানব, মানব কি হয়েছে, এত টেনশনে আছিস কেন তুই? এনে আর এবার বল তো ঠিক করে কি হয়েছে তোর।
তুই ওই মৃত্যুর কথা জানিস? প্রথমে বিশাল, তারপর ম্যাম। হ্যাঁ, খুব খারাপ হয়েছে ওই বেচারাদের সঙ্গে। আমি জানি ওকে কে মেরেছে। কি, তুই জানিস? হ্যাঁ, তোর মনে আছে যখন আমরা ওখানে গেছিলাম তখন ওই লোকগুলি গিয়েছিল। রোহন, টেবিল নাম্বার 3-এ তাড়াতাড়ি কফি দিয়ে দাও। মানব, এই সাইকেলটার এখনই পাংচার হতে হলো? জানি না আজ কেন আমার এত ভয় লাগছে, এমন কেন মনে হচ্ছে খুব একটা খারাপ কিছু হবে। তার মানে কফি শপে যেসব হচ্ছে তার কারণে এসব হচ্ছে না তো? না না, এই ভয়টা একটু অন্যরকম। এরকম তো তখন ছিল যখন আমি ভাইয়ের সঙ্গে, এটা তো আমি, এটা কি করে হতে পারে? কি হলো, ভাইয়ের কথা মনে পড়ে গেছে কি? দেখ, আমি ওকে নিয়ে এসেছি তোর জন্য। এটা কি করে হতে পারে, আমার ভাই মরে গেছে। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে ও মৃত্যুর জগতে চলে গেছে। যা, গিয়ে দেখা করে নে ওর সাথে। তুই চাইলে সেদিন আমায় সহজেই বাঁচাতে পারতিস, কিন্তু আমাকে বাঁচানোর বদলে তুই ল্যাজ গুটিয়ে পালালি। আমি অ্যাক্সিডেন্টকে খুব ভয় পাই দাদা, ছোটবেলা থেকে, তুমি তো জানোই। তোর এই অকারণ ভয়ের কারণে আমি আমার প্রাণ হারিয়েছি, এবার তোকে এর জন্য শাস্তি পেতেই হবে। না দাদা, জানি না মানবের কথা কতটা সত্যি। বুঝতে পারছি না যে ওর কথায় বিশ্বাস করব নাকি করব না। এই মেশিনটা মনে হচ্ছে কি অফ করতে ভুলে গেছে। নাও, কফি যখন হয়ে গেছে তখন খেয়ে নেওয়া যাক। হেই,
এই এরকম অদ্ভুত লাগছে কেন আমার? অদ্ভুত রকম একটা ভয় করছে আমার, এমন ভয় তখনই পেতাম যখন আমি ড্র্যাকুলার গল্পের বই পড়তাম। রোহন, এটা তো সেই ট্র্যাকুলারই বই যেটা পড়ে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এই বইটা আমি তো ফেলে দিয়েছিলাম। তাহলে তো এটা এটা ফিরে এলো কি করে? এটা এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা 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 এসব স্বপ্ন নিশ্চয়ই, এটা এসব নিশ্চয়ই দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন। এটা স্বপ্ন নয়, এটাই বাস্তব। বুঝতে পারছি না এসব কি হচ্ছে? রোহনের সাথে তো কারোর কোনো শত্রুতাও ছিল না, তাহলে কে মারতে পারে ওকে? স্যার, আমার তো মনে হয় না এটা কোনো মানুষের কাজ, বরং মনে হয় যেন কোনো খুনি আত্মার কাজ। তার মানে? কারণ এত ভয়ানক ভাবে তো কোনো অন্য জগতে শক্তি মারতে পারে। স্যার, এই কফি শপে কোনো আত্মা নেই তো? প্রথমে দুজন কাস্টমার, আর এখন রোহন। হ্যাঁ স্যার, আর মানব, ও তো উধাও। স্যার, আমার তো এই কফি শপটাকেই অপায় মনে হচ্ছে। আমার মনে হচ্ছে তোমরা একদম ঠিক বলছো। ঠিক আছে, যতক্ষণ না এই ভয়ঙ্কর মৃত্যুর পরম্পরা বন্ধ হচ্ছে, আমি এই অপয়া কফি শপকে বন্ধ করে দেব। তোমরাও এবার যে যার বাড়ির দিকে যাও। সত্যি মনে হয় এই মৃত্যুগুলোর সম্পর্ক এই কফি শপের সাথে রয়েছে? হতে পারে রে, এই জন্যই তো আমি এই কাজটা ছাড়তে চাইছি। কিন্তু চাকরি ছাড়ার পরেও যদি আমাদের কিছু হয়ে যায় তো, মানে এই মৃত্যুর পর্ব যদি বন্ধ না হয় তো? দেখা যাক, এমনিতেও শশাংসার তো কিছুদিনের জন্য কফি শপে তালা লাগিয়ে দিয়েছেন, হতে পারে এই অঘটন বন্ধ হয়ে যায়। হিমানি, শোন হিমানি,
হিমানি দাঁড়া, হিমানি কোথায় যাচ্ছিস? হিমানি দাঁড়া, কোথায় যাচ্ছিস? হিমানি, 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 কেউ আমাকে ডাকলো এক্ষুনি। কে? কেউ কেউ তো আছে, কেউ কেউ আছে, আমি বলছি কেউ আছে, তুমি শোনোনি? না, আমি কারোর আওয়াজ শুনিনি। কয়েক বছর আগে কেউ আমাকে পেছন থেকে ডেকেছিল আর আমার কাছে সাহায্য চেয়েছিল, তখন আমি সাহায্য করতে পারিনি আর আর মারা গেল। তখন থেকে কেউ আমাকে পেছন থেকে ডাকে, আমি ভয় পেয়ে যাই, আমি খুব ভয় পেয়ে যাই। আচ্ছা হিমানি, রিল্যাক্স রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না। আমার খুব ভয় লাগছে, যদি সত্যি করে এই আওয়াজটা আবার আমার জীবনে ফিরে আসে তো? জাস্ট রিল্যাক্স হিমানি, এরকম কিচ্ছু হবে না। কিন্তু কিন্তু যদি হয়ে যায় তো? দেখ, যা কিছু তোর সঙ্গে হয়েছে সেটা তোর অতীত, সেটার সঙ্গে তোর ভবিষ্যতের কি সম্পর্ক? লোকে বলে ইতিহাসের পুনরাবৃত্তি হয়, আর যদি আমার সাথে এরকম হয় তো হতে পারে কোনো শক্তি আছে। আরো আমার এই ভয়কে আমার জীবনে ফিরিয়ে আনে তো? শক্তি? কোনো শক্তি আপনা আপনি শক্তিশালী হয় না, কোনো শক্তি তখনই কাজে আসে যখন কোনো মানুষ তা প্রয়োগ করে। আচ্ছা এক মিনিটের জন্য ভাব, যদি এমন কোনো শক্তি তুই পেয়ে যাস তো? কিরকম শক্তি? এইটাই, যেটার মাধ্যমে তুই কোনো মানুষের সবচেয়ে সাংঘাতিক ভয়কে তার জীবনে চিরকালের জন্য মিশিয়ে দাও। প্লিজ এরকম কথা বলো না, ভগবান এরকম শক্তি যেন কাউকে না দেয়। আমি তো এটা ভেবেই ঘাবড়ে যাই, আমি ভয় পেতে শুরু করি। এই জন্যই তো বলি এত ভাবিস না, যত ভাববি ততই ভয় পাবি। আমি জানি, আমি জানি ওকে কে মেরেছে। কি? হ্যাঁ, তুই তুই জানিস? মানব আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু ও কিছু বলতো তার আগেই সে নিরুদ্দেশ হয়ে গেল। এমন কি কথা ছিল যে ও আমাকে বলতে চেয়েছিল? তাহলে তাহলে কি এই কফি হাউসেই, এই কফি হাউসেই কারোর সম্বন্ধে বলতে চেয়েছিল?
হচ্ছে? এই আমার এত ঘাম হচ্ছে কেন? দীপানিতা, 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 হিমানি, 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 বন্ধ করো এই আওয়াজগুলো, বন্ধ করো, আমি আর শুনতে পাচ্ছি না, আওয়াজ বন্ধ করো। দীপান্বিতা, 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 কোথায় তুমি? দীপান্বিতা, দীপান্বিতা, বন্ধ করো এই আওয়াজগুলো, বন্ধ করো। হিমানি, হতে পারে আমি এখানে কোনো প্রমাণ পেয়ে যাই আর আমি সম্ভাব্য মৃত্যুর রহস্যের মূলে যেতে পারি। এটা খুলছে না কেন? এটাই তো এটার চাবি। তার মানে দীপান্বিতাই সবাইকে মেরে ফেলছে? আচ্ছা, এরকম তো না যে দীপান্বিতা, দীপান্বিতা একটা আসলে খুনি আত্মা। আমার আমার সবাইকে সাবধান করে দেওয়া উচিত। হ্যালো বিনয়, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি কফি শপে চলে এসো। তোমার সাথে আমার খুব জরুরি কথা বলার আছে। তোমাকে কিছু আমার বলার আছে বিনয়, প্লিজ তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি এসো। হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি এসো। হিমানি, হিমানি তো দীপান্বিতার সাথেই গেছে। Oh my God! Oh my God! Please, pick up your phone. Pick up your phone! Hey, তোমার কি হয়েছে? আমার আবার কি হবে? হবে তো এবার তোর। আজ বুঝতে পারবি নিজের ভয়ের থেকে পালানোর কি ফল। এ, তুমি কি বলছো?
করছো? আমার বানানো কফির ব্যাপারটাই আলাদা। যে একবার খেয়ে ফেলে নিজের অতীতের ভয়কে আবার নিজের জীবনে ফিরিয়ে আনে। তার মানে কফি খেয়ে তুমি ওই সবার প্রাণ নিয়েছো? হ্যাঁ, আমার বানানো কফিকে মানুষের পুরনো ভয় আবার ফিরে আসে, আর সেই ভয় তার প্রাণ নিয়ে নেয়। তাহলে এইসব করে তুমি কি পাও? তোর মতো মানুষের ভয়ই তো আমার খোরাক। এখনো বুঝতে পারিসনি যে ভয় পেয়েছে সে মরে গেছে? স্যার বিনে, কি হয়েছে স্যার? আপনি এরকম হঠাৎ করে কেন ডাকলেন? বিনে, দীপান্বিতা, দীপান্বিতা সবাইকে মারছে। দীপান্বিতা? কেন, আমার কথায় তোমাদের বিশ্বাস হচ্ছে না? আমার কথা তুমি বিশ্বাস করছো না? দাঁড়াও, এখানেই দাঁড়াও, আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। এখনই যাবে না? কিন্তু স্যার, এখানেই দাঁড়াও তুমি, আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। দাঁড়াও, এখানেই দাঁড়াও তুমি। স্যার, দীপান্বিতা? কিন্তু ও এসব কেন করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেমন লাগলো কফি? কি হলো, আমাকে দেখে ভয় পেলে? না না দীপান্বিতা, তুমি এরকম করতে পারো না। আমি তোমার কি ক্ষতি করেছি? না না দীপান্বিতা, না। চলে যাব, চলে যাব, আমি এই জায়গা ছেড়ে চিরজীবনের মতো চলে যাব। দেখি দেখি কিভাবে। কিছুতেই থাকবো না। ও কি,
ওর ছায়াও আমাকে খুঁজে পাবে না, চলে যাব। শশাঙ্ক, কফি স্যার। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। Click the show links and enjoy watching the videos.